আগামী 25 নভেম্বর রাজ্য পুর নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল বিজেপি। ইতিমধ্যে বেশ কিছু পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল বিজেপি। এরপরও প্রচারে কোনো প্রকারের ঢিলেমি দিতে চাইছে না শাসক দল বিজেপি। মঙ্গলবার আগরতলা পুর নিগমের 15 এবং 51 নম্বর ওয়ার্ডে ডোর টু ডোর কর্মসূচি সম্পন্ন করেছেন বিজেপি প্রার্থীরা। আজ আমরা আসন্ন পুর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী নিবাস দাস, উনি 15 নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আজকে 2 নং বুথে এসছেন জনসম্পর্ক করার জন্য। এই 15 নং ওয়ার্ডের জনসম্পর্ক আজ শেষের দিকে। আজকে শুধু এলাকায় যারা অভিভাবক আছে বা বিশিষ্টজনরা যারা আছেন ওনাদের সাথে ব্যক্তিগতভাবে উনি দেখা করতে যাচ্ছেন, কিন্তু দেখা করতে গিয়ে একটা জিনিস উপলব্ধি হচ্ছে যে ব্যাপক অংশের লোক আজকে আমাদের পুরনো কার্যকর্তা নতুন কার্য সবাই সবাই মিলে উৎসাহর মেজাজে আজকে এই এলাকাতে বিভিন্ন লোকজনের বাড়িতে যাচ্ছে, অভিভাবকদের বাড়িতে যাচ্ছে জনসম্পর্কের জন্য।